শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের নিয়মিত সকালের আয়োজন মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত এশিয়ান তারকা আড্ডা পাওয়ার্ড বাই জয়া ব্রাটল মেহেদি। আজ সঙ্গে আছি আমি বন্যা। প্রিয় দর্শক, আজকের এই সুন্দর সকালে আমাদের সঙ্গে আছে একজন অতিথি, আমাদের সবার প্রিয় উপস্থাপক আঞ্জাম মাসুদ। কথা বলবো আমাদের প্রিয় অতিথির সঙ্গে, আপনারাও আছেন আমাদের সাথে। আপনারা চাইলে আমাদের অনুষ্ঠানটি সরাসরি ফেসবুক লাইভে দেখতে পারেন, www.facebook.com/asiantvofficial। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন, প্রিয় অতিথির সঙ্গে কথা বলতে পারেন। অনেক আড্ডা হবে, অনেক কথা হবে, আপনারাও থাকুন। তার আগে জানিয়ে দিচ্ছি আজ সারাদিন এশিয়ান টেলিভিশনের পর্দায় আপনাদের জন্য কী কী আছে, চলুন দেখে নিই এক নজরে। আকাশ তার ঝিনুকের বুকে সৃষ্টি হওয়া ভালোবাসা। বাংলা সিনেমা দেখবেন আজ বেলা 11টায়। ফেয়ার এন্ড লাভলি নিবেদিত বাংলা সিনেমা দেখবেন আজ দুপুর 2:10। Hello viewers, welcome to our show World Hit Song. World Hit Song দেখবেন আজ সন্ধে 6:30 মিনিটে। আমাদের নিয়মিত আয়োজন নিটল টাটা টেবিল টক, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি বেলাল হোসেন। 10টি নেতার বিরুদ্ধে একটি নেতা শেখে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিটল টাটা টেবিল টক দেখবেন আজ সন্ধে 7টায়। সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠান মেক মি বিউটিফুল দেখবেন আজ রাত 8টায়। ধারাবাহিক নাটক চেনা পথ অচেনা গলি দেখবেন আজ রাত 8:30 মিনিটে। ধারাবাহিক নাটক অ্যাকশন গোয়েন্দা দেখবেন আজ রাত 9টায়। ওয়ালটন নিবেদিত ফোনোলাইভ মিউজিক্যাল অনুষ্ঠান এশিয়ান মিউজিক দেখবেন আজ রাত 11টায়। তারকাদের নিয়ে আড্ডা সেলিব্রিটি ক্যাফে দেখবেন আগামীকাল সন্ধে 7টায়। সঙ্গীত বিশ্বের সাম্প্রতিক তথ্য নিয়ে ব্যাকট্রল মিউজিক ওয়ার্ল্ড দেখবেন আগামীকাল রাত 8:30 মিনিটে। মিনিস্টার ফ্রিজ নিবেদিত রান্না বিষয়ক অনুষ্ঠান সেলিব্রিটি কুক দেখবেন প্রতি শনিবার সন্ধে 7টায়। দেখছিলেন এশিয়ান হাইলাইটস, আশা করছি সারাটা দিন এশিয়ান টেলিভিশনের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আজ আমাদের আড্ডায় আমাদের সঙ্গে উপস্থিত আছেন প্রেজেন্টার্স প্ল্যাটফর্ম অব বাংলাদেশের সাধারণ সম্পাদক, জনপ্রিয় উপস্থাপক আঞ্জাম মাসুদ। চলে যাচ্ছি আঞ্জাম মাসুদের কাছে। শুভ সকাল ভাইয়া, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি আলহামদুলিল্লাহ। আমন্ত্রণ আমাদের আজকের আড্ডায়। আমি খুব খুশি হয়েছি আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি খুব বেশি খুশি যে আজকে আমাদেরই একজন প্রিয় মানুষকে, এবং যাদের উপস্থাপনা দেখে দেখে এই জায়গাটায় আসার সাহস করেছি, সেরকম একটি মানুষ আমার সামনে বসে আছে। অনেক কিছু জানবো আজকে, শুনবো আপনার কাছ থেকে যে এই যে আমাদের এই যে উপস্থাপনা করছি আমরা, আমাদের এত চমৎকার একটি সংগঠন আছে প্রেজেন্টার্স প্ল্যাটফর্ম অব বাংলাদেশ, এবং সেটার সাধারণ সম্পাদকের দায়িত্বে আপনি আছেন, আমাদের সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। জানবো যে ওভারঅল কেমন আছি আমরা। আমরা তো ভালোই আছি। আমি তো দেখছি যে আমাদের যারা মেম্বার, জি, তারা প্রত্যেকেই ব্যস্ত, তারা অনেক ব্যস্ত, এত ব্যস্ত যে আমি মানে মাসে একটি মিটিং পর্যন্ত করতে পারি না, যেটা করা প্রয়োজন, জি জি, যেটা বাধ্যতামূলক সেটাই করা হয়ে ওঠে না ব্যস্ততার কারণে। তো আমার সংগঠন নিয়ে যদি বলি, আমি ভালো আছি, আমরা ভালো আছি, কারণ সংগঠনের সদস্যরা যদি কাজে ব্যস্ত থাকে তাহলে কিন্তু সেটা সংগঠনের জন্য একটা আনন্দের বিষয়। অবশ্যই, সেক্ষেত্রে সেটা আমার জন্য একটা আনন্দের বিষয়। তারপরও এই ব্যস্ততার মাঝখান দিয়েও মাঝে মাঝে আমাদের একটি আড্ডা হয়, কিছু সময় আমরা সবাইকে দেই নিজেদের মধ্যে। তারপর একটু জানবো যে সবাই ব্যস্ত আছি আমরা, আমরা কাজ করছি, অনেকেই কাজ করছি, অনেকে কাজ করছি না, অনেকে কাজ করে গেছে, এবং আপনি এখনও কাজ করছেন, আমাদেরকে নিয়ে কাজ করে যাচ্ছেন। উপস্থাপনা নিয়ে অনেকেরই অনেক রকম অভিমত আছে, যে যেমন আমরা হয়তো অনেক কষ্ট করে এসেছি একটি জায়গা থেকে, এখনও কাজ করছি, এখনও শিখছি প্রতিনিয়তই, কিন্তু তারপরেও শুনি যে উপস্থাপনা হওয়াটা খুব সহজ ব্যাপার, অনেকের কাছে এই বিষয়টা হয়তো খুব সহজলভ্য হয়ে যায়। হ্যাঁ, এক দৃষ্টিতে যদি আমি বলি যে উপস্থাপনাটা অনেক সহজ ব্যাপার, জি, তাহলে
যারা বলে কথাটা একেবারে অযৌক্তিক না, কারণ এখন যা হচ্ছে 15টা বাংলা শব্দ, 15টা ইংরেজি শব্দ, 5টা বাক্য, কমন বাক্য মিলে যে উপস্থাপনাটা হচ্ছে এটা সহজই আসলে। কিন্তু কথার পৃষ্ঠে কথা বলা, অন স্পট কথা তৈরি করা, কথা তৈরি করে উপস্থাপক তার অতিথিকে, তার অতিথির কাছ থেকে কথা বের করে নিয়ে আসা, একটা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলা, মানুষকে টেলিভিশন স্ক্রিনে ধরে রাখা, এটা কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না। যদি সম্ভব হতোই তাহলে কিন্তু সেই অর্থে যারা উপস্থাপক আমাদের দেশের, সেরকম উপস্থাপক কিন্তু বেড়ে আসতো। কিন্তু আপনিও স্বীকার করবেন যে আসলে আমাদের কিন্তু সেই ধরনের, মানে সেই নামি দামি বা মনে রাখার মতো উপস্থাপক কিন্তু খুবই কম, খুবই কম, একদমই। সংখ্যা অনেক আসছে যাচ্ছে, উপস্থাপনা করছে, নাটক করছে, অভিনয় করছে। ইদানিং তো দেখা যাচ্ছে যে নৃত্যশিল্পীরা উপস্থাপনা করছে, গানের শিল্পীরা উপস্থাপনা করছে, যেটা আমি কোনোভাবেই সমর্থন করি না, কারণ এতে একজন শিল্পীর আইডেন্টিটি নষ্ট হয়। হ্যাঁ, একজন গানের শিল্পী যখন উপস্থাপনা করবে তখন মানুষ ভাববে আসলে সে কী করবে, গান করবে না উপস্থাপনা করবে, কনফিউশনে পড়ে যায় সব, কোনো স্পেশাল কোনো আইডেন্টিটি তৈরি হয় না, তৈরি হয় না। হ্যাঁ, তবে সেই দৃষ্টিকোণ থেকে যে উপস্থাপনাকে যদি সহজ বলে কেউ, তাহলে আমি তাদেরকে বলতে চাই আজকে স্বাধীনতার 50 বছর হতে যাচ্ছে সামনে, কতজন উপস্থাপক আছে আর কতজন অভিনয়শিল্পী আছে, কতজন সঙ্গীতশিল্পী আছে। সঙ্গীতশিল্পী আলাদা বিষয়, কারণ গানটা আল্লাহ প্রদত্ত, সেটা চাইলেও চেষ্টা করলেও কেউ পারবে না। যদি প্রত্যেকটি মাধ্যমে চর্চার, আসলে হ্যাঁ চর্চার বিষয় আছে, কিন্তু আমি যদি আমার ভিতরে যদি গান না থাকে, আল্লাহ যদি সেই আমার শক্তিটা না দিয়ে থাকে, আমি কিন্তু সঙ্গীতশিল্পী হতে পারবো না। আমি অভিনয় প্র্যাকটিস করে অভিনয় হতে পারবো, অভিনয়শিল্পী হতে পারবো, আর উপস্থাপনা প্র্যাকটিস করে শিখে চর্চা করে আমি উপস্থাপক হতে পারবো, এটাই হলো বিষয়। ভাই, একজন দর্শক আছে সকাল সকাল থেকে, কে আছে আমাদের সাথে? শুভ সকাল, কে আছেন দর্শক? আমার থেকেও, আমি ছোট একজন মানুষ, বিশাল বাপের একজন মানুষ, বসে আছি উপস্থাপক, পুরো বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপক, কথা বলুন আঞ্জাম ভাইয়ের সাথে। এই প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক, কারণ একজন উপস্থাপক শুধু উপস্থাপনা করে তার জীবন যাপন করতে পারে না, যায় না। তো আমি আমার কিন্তু আমার প্রফেশন মিডিয়া, আমি মিডিয়াতেই কাজ করি, আমি বিজ্ঞাপন তৈরি করি, আমার ইভেন্ট অর্গানাইজেশন আছে, আর উপস্থাপনা তো আছেই। বেসিক্যালি আমি শুধু উপস্থাপক না, আমি উপস্থাপক এবং নির্মাতা। তারপর আমার বিজনেস হচ্ছে বিজ্ঞাপন নির্মাণ করি এবং ইভেন্ট ফার্ম আমার আছে, আমি ইভেন্ট আয়োজন করি। আমরা সবগুলো বিষয় আসলে পরিষ্কারভাবে জানি, তারপর হয়তো অনেকে জানে, আজকে জানলাম, আরও কথা বলবো, আড্ডা দিব বিরতির পরে। প্রিয় দর্শক, নিচে খুব ছোট্ট একটা বিরতি, একটু পর ফিরে আসবো, সঙ্গে থাকুন সবাই। বিরতির পরে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত এশিয়ান তারকা আড্ডা, পাওয়ার্ড বাই জয়া ব্রাইডাল মেহেদি। আজ সঙ্গে আছে জনপ্রিয় উপস্থাপক আঞ্জাম মাসুদ, চলে যাচ্ছি আবারও তার কাছে। ভাইকে আরও একবার আমন্ত্রণ। আমরা খুব লাকিলি আজকে আপনাকে পেয়েছি, আমি যতটুকু জানি যে আজকে আপনার বাংলাদেশে থাকারই কথা ছিল না, অস্ট্রেলিয়া থাকার কথা ছিল। ঠিকই জানেন, আমার অস্ট্রেলিয়া ছিল, কালকে সবাই চলে গেছেন, আমি যেতে পারিনি, কারণ এই প্রোগ্রামটি ছিল আরো 2 মাস আগে। জি, বিশ্বকাপ খেলা ছিল, আরও বিভিন্ন কারণে প্রোগ্রামটি হয় নাই, তার এই মাসে শিডিউল করেছে, কিন্তু এই শিডিউলে আবার আমার সাথে মিলছে না অনেকগুলো কাজ। আমার আমার অনেকগুলোর চেয়ে বেশি হচ্ছে আমার ঈদের কাজ, ঈদের যেটা আমি বাংলাদেশ টেলিভিশনে যে প্রোগ্রামটা করি, ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন, এটার ঈদের এটা আমি কমিটমেন্ট করা আমার, তো আমার তো এটা আগে।
এটা কমিটমেন্ট এই একটা শব্দ আসলে আমাদের এই প্রফেশনে খুব ইম্পর্টেন্ট একটা শব্দ কমিটমেন্ট এটা আমরা রক্ষা করবার চেষ্টা তো সবাই করে আসছি কিন্তু কমিটমেন্ট এবং কন্ট্রোল দুইটাই আচ্ছা আচ্ছা সো এইটার আসলে রক্ষা করবার জন্য কোন পাওয়ারটা দরকার বা এটা কন্ট্রোলিং পাওয়ারটা দরকার কন্ট্রোলিং পাওয়ারটা হ্যাঁ যে আমাকে তার মতো হতেই হবে এটা যদি কন্ট্রোল করা যায় জি যে ওর মতো হওয়ার দরকার নেই আমার আস্তে আস্তেই হবে তারপর সামনে খাবার আমাকে এটা খেতেই হবে তা না যদি কন্ট্রোল করা যায় তাহলে এটাও কিন্তু ভালো স্বাস্থ্যের জন্য ভালো সব কিছুর মূলে হচ্ছে কন্ট্রোল অন্যের ভালো দেখে যদি নিজেকে কন্ট্রোল করা যায় যে হ্যাঁ সে ভালো করছে ভালো করুক আরও ভালো করুক তাহলে দেখবেন যে আপনিও আরও ভালো করতে পারবেন আপনার মনটা ফ্রেশ থাকবে কারণ হিংসা বিদ্বেষ যদি না না থাকে আসলে সেই যে মনের যে ফ্রেশনেসটা সেটা কিন্তু চেহারা চলে আসবে আর একজন উপস্থাপকের সবচেয়ে বড় যেটা প্রয়োজন সেটা হচ্ছে তার ফেসটা কারণ একটা অনুষ্ঠান অনেকক্ষণ চলে বিভিন্ন শিল্পীরা আসে একজন শিল্পী গান গায় বা অভিনয় করে বা সব কিছু করে কিন্তু একজন উপস্থাপককে কিন্তু কাণ্ডারির ভূমিকা পালন করতে হয় পুরো অনুষ্ঠানটি তাকে নিয়েই তাকেই টেনে নিতে হয় টেনে নিতে হলে তাকেও সেই ধরনের মানে চেহারা নিয়ে সেই ধরনের ফেস নিয়েই দর্শকের সামনে যাওয়া হলে দর্শক যেন বিরক্ত না হয় যে দর্শক যেন না বুঝে যে মানে যে যে উপস্থাপক সে বিরক্ত এটা একটা ফ্যাক্টর এই এর জন্য সবচেয়ে যেটা বেশি প্রয়োজন যে নিজেকে সব কিছু থেকে কন্ট্রোলে রাখা আর না বলতে শেখা না বলতে শেখা এই কারণে যে যে কোনো অনুষ্ঠানে ডাকলে আমি চলে গেলাম যে কোনো অনুষ্ঠান উপস্থাপনা করতে বললে আমি চলে গেলাম এটা অ্যাভয়েড করতে হবে আচ্ছা কারণ আমাদের হয়তো একটা ধারণা অনেকেরই আছে যত বেশি আমাকে স্ক্রিনে দেখা যাবে অত বেশি আমার জন্য ভালো এটা ভুল ধারণা খুবই ভুল ধারণা কারণ আমরা যদি দেখি যাদের আমরা লিজেন্ড মনে করি জি তাদের পর্দা উপস্থিতি কিন্তু খুবই কম আমার সামনেই একজন বসে আছে আমার খুবই মনে আছে সেই আজকাল থেকে কিন্তু আপনাকে আমি গুনে গুনে বলে দিতে পারবো যে আমি টোটাল কতদিন টেলিভিশন স্ক্রিনে অন এয়ারে গিয়েছি আর এরকম আলোচনা বা টক শোতে তো আমি তেমন একটা যাই না খুব একটা আশা আর এটা আশা শুধু আমার সংগঠনের সদস্য আর এশিয়ান টিভির প্রতি আমার শুরু থেকে একটা ভালো লাগা ছিল জি হারুন ভাই আমার অত্যন্ত কাছের মানুষ পরিচিত মানুষ আপন আপনজন জন্মলগ্ন থেকে আমি এশিয়ান টিভিতে আসি এমনি আসি কারণ এখানে কিছু মানুষ ছিলেন এখন অনেকেই নাই যাদের সাথে আমার অনেক আগে থেকে পরিচয় ছিল তো না করতে পারিনি আসলাম অনেক বড় একটা শিক্ষা আসলে প্রতিনিয়তই আপনাদের কাছ থেকে আসলে আমরা শিক্ষা নিচ্ছি শিখে যাচ্ছি জানি না কতটুকু শিক্ষার তো কোনো শেষ নেই একদম আমিও শিখছি এখনো তারপরেও আজকে অনেক বড় একটা বিষয় জানলাম যে কন্ট্রোলিং পাওয়ারটা আসলে খুব ইম্পর্টেন্ট এটা আমাদের প্রত্যেকেরই দরকার এবং না বলতে শেখাটা জানতে হবে এটা জানতে হবে আচ্ছা ভাই যেটা হচ্ছে উপস্থাপনার যে কোর্সগুলো আমরা অনেক অংশেই দেখি যে অনেক জায়গায় হচ্ছে বা সেখান থেকে অনেকে বেরিয়ে আসতে চেষ্টা করছে এই বিষয়ে আপনার কি বলবার আছে বা এটা কতটুকু ইম্পর্টেন্ট আমি স্পষ্ট করে বলতে চাই যে উপস্থাপনা কোর্স করে উপস্থাপনায় নাম করেছে বা উপস্থাপনা করছে এমন সংখ্যা কিন্তু খুব বেশি একটা হবে না উপস্থাপনার জন্য কোর্স করতে হয় না সবার আগে যেটা প্রয়োজন যে সেলফ কনফিডেন্ট আমি উপস্থাপনার জন্য ফিট কিনা এটা আমাকে মূল্যায়ন করতে হবে আমার এটা শোবিজ এটা হলো শো মিডিয়া জি স্ক্রিনে আমাকে কেমন লাগবে এটা হলো সেকেন্ড উচ্চারণ কীরকম জি বাচনভঙ্গি কীরকম জি এটা লাগবে আরেকটা হচ্ছে দেখা যায় যে একজন উপস্থাপক মনে করে যে আমি যদি বেশি বেশি মানে এক্সপ্রেশন দিতে পারি বেশি বেশি ওয়াও বলতে পারি বেশি বেশি অ্যামেজিং বলতে পারি তাহলে আমাকে অনেক স্মার্ট লাগবে আমি একটা অনুষ্ঠানে দেখেছিলাম যে একজন উপস্থাপক একজনকে জিজ্ঞেস করছেন যে আপনাকে তো আমরা সবাই স্যার ডাকি তো আপনাকে কি কেউ কখনো নাম ধরে ডেকেছে বলে হ্যাঁ আমার বাবা আমাকে নাম ধরে ডেকেছেন উনি জীবিত নেই তো উপস্থাপক বলছেন ওয়াও তো জীবিত নেই এর পর যদি ওয়াও বলে তাহলে সে কি কোর্স করলো করে নেয় শিক্ষাটা নিজের কাছ থেকে নেওয়া লাগবে নিজ থেকে যদি না নেওয়া যায় আর একজন উপস্থাপককে অবশ্যই তার পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে
বা তা না হলে হবে না অনেক ধন্যবাদ আমরা আরো কথা শুনবো আপনার কাছ থেকে আর অনেক কিছু জানবো বিরতির পরে প্রিয় দর্শক নিচ্ছি আরো একটি বিরতি এবারে খুব তাড়াতাড়ি ফিরে আসবো সঙ্গে থাকুন বিরতির পর আমন্ত্রণ আরও একবার আপনারা দেখছেন এশিয়ান টেলিভিশন চলছে সরাসরি অনুষ্ঠান মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত এশিয়ান তারকা আড্ডা পাওয়ার্ড বাই জিয়া ব্রাজল মেহেদি আজ তারকা আড্ডায় আমাদের সঙ্গে আছেন আমাদের সবার প্রিয় তারকা উপস্থাপক জনপ্রিয় উপস্থাপক আঞ্জাম মাসুদ চলে যাচ্ছি তার কাছে আমন্ত্রণ ভাইকে আরও একবার পরিবর্তন অনেক পরিবর্তন নিয়ে এসেছে অনেক কিছুর মধ্য দিয়ে যেটার গ্রন্থন উপস্থাপনা এবং পুরো আমি যতটুকু জানি যে পুরো মেকার হিসেবেও কাজ করছেন সব কিছু আপনার দায়িত্বে একটু জানবো যে একটি পরিবর্তন মানে মেক করবার আগের মুহূর্তগুলো আসলে কেমন কাটে আপনার আচ্ছা মেক তৈরি করার আগে যেটা হয় যে আমাকে তো প্রথম হচ্ছে যে ম্যাগাজিন অনুষ্ঠান মানে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলা তো আমাকে সারা মাসই বা আগের মাস এগুলো ফলো করতে হয় পেপার পত্রিকা ঘাঁটতে হয় কোথায় কী নিউজ হচ্ছে কোনটা অসঙ্গতি আছে কোন কাজগুলো হচ্ছে সমাজের জন্য কোন বিষয়গুলো প্রয়োজন কোন বিষয়গুলো বর্জন করা প্রয়োজন এগুলো নিয়ে একটা গবেষণা কার্যক্রম চলে তারপর স্ক্রিপ্ট তৈরি হয় ওখান থেকে আমরা অনেকগুলো স্ক্রিপ্ট করি সেখান থেকে আমরা হয়তো সাতটা আটটা স্ক্রিপ্ট রাখি ওগুলোকে আবার ঘষামাজা করে সুন্দর করে আবার যেহেতু এটা বাংলাদেশ টেলিভিশন অনেক কথাই এখানে বলা যাবে না হ্যাঁ অনেক রেস্ট্রিকশন আছে বাংলাদেশের একটিমাত্র চ্যানেল আছে যেখানে সেন্সর হয় বিজ্ঞাপনটাও এখনও সেন্সর হয় ওখানে কোন বিজ্ঞাপন যাবে কোনটা যাবে না যাক তারপর হলো গান ম্যাগাজিন অনুষ্ঠান তো আর গানের অনুষ্ঠান না গানগুলোর মধ্যে চমক রাখতে হয় কম্বিনেশন করতে হয় যে এমন একটা কম্বিনেশন করতে হবে যে এই সেট আপটা বা এই কম্বিনেশনটা অন্য আগে ছিল না বা অনেক সময় আবার নতুন শিল্পীদের আমি নতুন শিল্পীদের নিয়ে কাজ করি বেশি নতুনদের নিয়ে কাজ করতে হয় তখন তার গানটা কী হবে গানের কথাটা কী হবে গানের টিউন করবে কে মিউজিক করবে কে এগুলো ঠিক ঠিক করতে হয় তিনটা গান থাকে তিনটা গান তিন রকমের হওয়া প্রয়োজন তো চেষ্টা করি মানে একটু ব্যতিক্রম আনার জন্য যেন আমি বলি যে আমাদের দেশের এই প্রজন্মের দুজন বিখ্যাত লালন সঙ্গীত শিল্পী সালমা এবং বিউটি আমি দেড় বছর চেষ্টা করার পর ওদেরকে একসাথে করতে পেরেছি সালমা এবং বিউটি এবং সেটা সব পত্রিকায় নিউজ হয়েছিল আরেকটি অনুষ্ঠানে আমি আমাদের দেশের ছয়জন সঙ্গীত ব্যক্তিত্বের সন্তানকে নিয়ে এসেছিলাম সেটাও আমার সময় লেগেছিল ছয়জন সঙ্গীত ব্যক্তিত্বের উত্তরসূরি যারা উত্তরসূরিদের গান তো আরেকবার যখন আমাদের অনেক প্রিয় একজন সঙ্গীত শিল্পী যিনি আমাদের মাঝে এখন নেই আয়ুব বাচ্চু তাকে ট্রিবিউট করে আমরা একটা গান করেছিলাম সেটাও খুঁজে বের করেছিলাম যে কার হাত ধরে বাচ্চু ভাইয়ের হাত ধরে কারা কারা এসছে কীভাবে এসছে ওগুলো কম্বিনেশন করে একটা করেছিলাম আবার যেমন নাচের ক্ষেত্রেও যদি যাই কারণ নাচ মানুষ এমনি দেখতে চায় না গানটা সিলেক্ট করতে হয় গানটা সুন্দর হলে এবং প্রপসগুলো যদি সুন্দর হয় কোরিওগ্রাফি সুন্দর হয় এখন তো নাচের অনেক পরিবর্তন হয়েছে একটা সময় মানে এরকম ছিল নাচ মানে দূরও বাদ দিয়ে কিন্তু এখন কিন্তু চেঞ্জ হয়েছে নাচে পরিবর্তন হয়েছে নাচে এখন চ্যানেলগুলো বা টেলিভিশনগুলো অনেক খরচও করে থাকে এটা ঠিক তবে একটা দুঃখের বিষয় কি যে মূলত যারা নাচের শিল্পী তাদের পেছনে কিন্তু চ্যানেলগুলো টাকা ঢালে না টাকা ঢালবে নায়িকাদের পেছনে যে অমুক নায়িকাকে নিয়ে আসো নাচাও না কেন এটা তো কোনো মানে হয় না নৃত্যশিল্পীরা নাচবে তারপর তারা যদি অভিনয় করতে চায় করুক আর একটা নাচের অনুষ্ঠানে আমি মনে করি নৃত্যশিল্পীদের আনাটাই উচিত এটা উচিত কারণ অবশ্যই এটা তার প্রফেশন সে শিখে এসেছে এখান থেকে শুরুতেই বলছিলেন যার যার কাজ আসলে তাকে দিয়ে করা উচিত আর নাচ তো আর মানে চারটাখানিক বিষয় না নাচ তো মুদ্রা জানতে হবে হ্যাঁ নাচ এবং গান দুটাই কিন্তু খুব মানে কষ্টসাধ্য বিষয় পরিশ্রমের বিষয় এবং এগুলো জেনে শুনেই কিন্তু করা উচিত আমি মানে অবশ্যই এশিয়ান টেলিভিশনকেও বলবো এশিয়ান টেলিভিশনকে আমি বলবো যে এই ক্ষেত্রে তারাও যেন একটু নজর দেয় আরেকটা বিষয় আমার থাকবে যে এখানে যারা উপস্থাপনা করেন আমি বলবো যে আমাদের সংগঠনের মেম্বার যারা তাদের যেন নেওয়া হয় অথবা যারা এখানে কাজ করছেন তারা যেন আমাদের সংগঠনের
যুক্ত হন। হ্যাঁ, আমরা একদম শেষের দিকে ভাইয়া অনেক ধন্যবাদ প্রেজেন্টার্স প্ল্যাটফর্ম অফ বাংলাদেশের পক্ষ থেকে। আমি অ্যাজ এ মেম্বার হিসেবে আপনার প্রতি কৃতজ্ঞ যে আপনি এত চমৎকারভাবে একটা সংগঠন দাঁড় করিয়েছেন আমাদেরকে নিয়ে, এবং এটা থেকে আরও অনেক ভালো ভালো কিছু কাজ আমরা সামনের দিকে করব সে প্রত্যাশা আপনার কাছে। আপনি অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনিও ভালো থাকবেন। এশিয়ান টেলিভিশন যারা দেখছেন, আমার একটাই কথা থাকবে যে আকাশ সংস্কৃতির যুগে আমরা কোনো চ্যানেলকে আটকাতে পারবো না। আমরা দেশের চ্যানেল দেখব, দেশের অনুষ্ঠান দেখব, দেশের নাটক দেখব, দেশের গান শুনব, দেশের গান দেখব। এখন গান দেখারও বিষয়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এশিয়ান তারকা আড্ডা। আজ বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো। সঙ্গে থাকুন, ভালো থাকুন। আজ সারাদিন সবার অনেক ভালো কাটুক। আল্লাহ হাফেজ।